আশা করি বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি একটি ওয়েবসাইটে অন স্ক্রিন হয়ে গেছি, যেহেতু এখান থেকে আমরা নোটিফিকেশনটা ডাউনলোড করব। তো বন্ধুরা, মাধ্যমিক পাশে আর্মিতে নিয়োগ করতে চলেছে। তো বন্ধুরা, এই আর্মিটা হলো ভলেন্টিয়ার পদ, অর্থাৎ যেরকম নার্সিং ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে, এবং কি স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে, সেরকমই এটা আর্মি ভলেন্টিয়ার পদে নেওয়া হচ্ছে। তো এটা কোনো রকমভাবে টেম্পোরারি জব নয়, এটা কিন্তু সরকারি হিসাবে পারমানেন্ট জব। সেক্ষেত্রে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এবং কি আরও কোয়ালিফিকেশন, এবং কি কবে আবেদন করবেন, এবং কি নোটিফিকেশনটা। তো ভিডিও দেখার আগে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। যখনই আমি কোনো রকমভাবে ভিডিও ছাড়বো চাকরির, তাহলে আপনি তরুণী দেখে নিতে পারবেন। তো চলুন নোটিফিকেশনে যাওয়া যাক। তো বন্ধুরা, আশা করছি আপনি দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে মিলিটারি হসপিটাল, অর্থাৎ এখানে নিয়োগ করতে চলেছে। তো এখানে 167টি মিলিটারি হসপিটালে নিয়োগ করবে, সেক্ষেত্রে এখানে একটি ফুটে উঠেছে নোটিফিকেশন। তো বন্ধুরা, এখানে দুটোই পদ আছে। প্রথম দেখতেই পাচ্ছেন যে পেন্টারে একটি পদ, যেখানে ইউরার জেনারেল ইউজ করতে পারবেন, এবং কি 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং কি এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ মাধ্যমিক পাস, সাথে আপনার যে কোনো বোর্ডের আন্ডারে আপনি আবেদন করতে পারেন এবং পড়াশোনা করতে পারেন, সেক্ষেত্রে তারাই আবেদন করতে পারবেন। তো 2 নম্বর আছে সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অফ ন্যাশনাল কাউন্সিল অ্যান্ড অফ ভোকেশনাল ট্রেনিং ইন দ্য ট্রেড, আর যারা সিভিল ভোকেশনাল ট্রেড করেছে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন। তার মধ্যে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রিন্টারে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে পে স্কেল দেওয়া আছে 5,200 থেকে 20,200 এবং 1900, এবং সিপিসিপি ম্যাট্রিক লেভেল 2 দেওয়া আছে। তারপর 2 নম্বর আছে তিন স্মিথ। তো এখানে একটা পদ আছে, এখানে ইউরোটা অর্থাৎ জেনারেলি ইউজ করতে পারবেন, এখানে 18 থেকে 25 বছর হতে হবে, এখানে কিন্তু ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবেন, এবং সার্টিফিকেট ট্রেড ফ্রম রিকগনাইজড টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই এখানে থাকতে হবে। তো প্রফেশনই ইন দ্য ট্রেডে থাকতে হবে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন 5,200 থেকে 20,200, তো 1900, এখানে সিপিসিপি ম্যাট্রিক্স লেভেল 2 আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে লাস্ট তারিখ অর্থাৎ ক্লোজিং হবে 5ই জুলাই 2020। তো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা আমি আপনাদের বলে দিলাম, এবং কি এজ লিমিটও বলে দিলাম। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ যে এখানে আপনাদের পোস্টের মাধ্যমে পাঠাতে হবে যখনই আবেদন করবেন। আবেদন করার ক্ষেত্রে কী হবে, আপনি এই অ্যাড্রেসের মধ্যে আপনাকে পাঠাতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 167 মিলিটারি হসপিটাল পাতনা কোর্ট, পিন নম্বর এটা দেওয়া আছে, ক্যারফো দেওয়া আছে। তো এখানে 21 তার 21 দিন অর্থাৎ 21 দিন রিসেপশনের হিসাবে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এখানে আপনাকে কী কী দিতে হবে, ফটোকপিস দিতে হবে। তো ফটোকপিস দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে অ্যাটেস্টেড করে নিজে হাতেই, এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, এবং এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে হবে। ডেট অফ বার্থ বি কম্পালসারি অ্যাটাচ অ্যাপ্লিকেশন। তো এক্ষেত্রে এখানে কোনো রকমভাবে অন্য কোনো সেলফ অ্যাটে মানে সেলফ অ্যাটেস্টেড চেয়েছে, কোনো রকমভাবে অন্য অ্যাটেস্টেড চায়নি, এমনি অ্যাপ্লিকেশন করে আপনাকে টাইম রেট এবং রাইটিং টেস্ট এখানে নেওয়া হবে। তো এখানে আপনাকে কীভাবে নেওয়া হবে, শুধুমাত্র এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। তার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে 30 টাকার একটা স্ট্যাম্প পেপার, অর্থাৎ স্ট্যাম্প নিয়ে তো এখানে আপনাকে আবেদন করতে হবে। পোস্ট অফিসে গিয়ে 30 টাকার স্ট্যাম্প নিয়ে আপনাদের দেখতেই পাচ্ছেন যে এটা হলো স্ট্যাম্প। তো এইটাকে আপনাকে অ্যাপ্লাই করার পরে আপনাকে ভরে দিতে হবে সেই স্ট্যাম্প পেপারে, অর্থাৎ স্ট্যাম্প পেপার এখানে লাগিয়ে দেওয়ার পরে একটা খাপ নিয়ে আপনি এখানে যে যে নোটিফিক অর্থাৎ যে যে কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো দিয়েছেন সেগুলো অ্যাটাচ করে আপনাকে পোস্ট অফিসে পোস্টের মাধ্যমে জমা দিতে হবে। তো প্রথম দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর, কী পোস্ট আপনি আবেদন করছেন সেটা লিখতে হবে। তারপরে আপনার নাম, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, করেসপন্ডেন্স অ্যাড্রেস, পেমেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশন, লিস্ট অফ ডকুমেন্ট অ্যাটাচ, অর্থাৎ এই যেটা লেখা আছে লিস্ট অফ ডকুমেন্ট অ্যাটাচ কী কী দিয়েছেন সেক্ষেত্রে এখানে কমা কমা দিয়ে পরপর লিখে যাবেন। তুমি যেটা বোঝা গেলো, যদি পারেন এখানে আপনি একটা ফটো দিয়ে দিতে পারেন। তো এখানে যদি ফটো না দেন তো আপনি যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড উইথাউট ইনফরমেশন, তো কাউকে আপনাকে জানাবে না যে কবে ইনফরমেশন মানে রিজেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি পুরো সম্পূর্ণভাবে আবেদন করতে পারেন।
তো আপনার ইচ্ছা হলে এখনই আবেদন করতে পারেন। নিচে ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি নোটিফিকেশনের লিঙ্ক, সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন এবং আমি নিচে ওয়েবসাইটটাও দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি এরকমই ছিল, ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।